নমস্কার, আমি সঞ্জীব। এই প্রাকৃতিক দুর্যোগ, ঘন ঘন বর্ষা, সারা দিন ধরে বর্ষা, সারা রাত ধরে বর্ষা, বিরাট চিন্তার কারণ। কারণ ছাদ ভর্তি গাছ, মাঠ ভর্তি গাছ, এর মাঝে এইরকম প্রাকৃতিক দুর্যোগে গাছকে আমরা কীভাবে সুরক্ষিত রাখব, গাছকে কীভাবে আমরা সুস্থভাবে রাখতে পারি, বা আমি রেখেছি আমার গাছগুলোকে আমার ছাদ বাগানে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটা টিপস আপনাদের সামনে তুলে ধরব। মনোযোগ সহকারে জিনিসটাকে শুনুন। দেখুন, বর্ষার আগে যখন ঝড় বা বর্ষার জল যখন আসতে শুরু করে দেয়, প্রচণ্ড বর্ষা যখন শুরু হয়, বেশ কয়েকটা পদক্ষেপ কিন্তু আমাদের কিন্তু গ্রহণ করতে হয়। তার মধ্যে প্রথম পদক্ষেপ যেটা হলো, সেটা হচ্ছে যেসব টবে একটা বর্ষার পরে দেখলেন জল জমে গেছে বা জল জমতে শুরু করে দিয়েছে, নিশ্চয়ই সেগুলোকে আপনি ওই জোরালো বর্ষার মধ্যে রাখবেন না। যদি শেড থাকে শেডে রাখলেন, যদি না থাকে তাহলে সেগুলোকে একটু কাত করে দিলেন অর্থাৎ হেলিয়ে দিলেন, যাতে জলটা ডাইরেক্ট ওই টবের মধ্যে না জমে। এটা নিশ্চয় করে ফেলেছেন, বলার অপেক্ষা রাখে না। তাহলেও বলছি আবার, যারা নতুন চাষি, যারা বাগানে ছাদ চাষ করছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তাহলে সেই টবগুলোকে একটু হেলিয়ে রেখে দিলেন, কাত করে রেখে দিলেন, যাতে জলগুলো কিন্তু ডাইরেক্ট জমলো না, সরে গেল। এছাড়াও কিন্তু এই বর্ষার শুরুতেই আমাদের কিন্তু ফাঙ্গিসাইড মাথায় রাখবেন, ফাঙ্গিসাইড কিন্তু আমাদের দিতেই হবে। দিয়েও হয়তো ফেলেছেন কিনা জানি না, তবে আমি কিন্তু দিয়েছি। অর্থাৎ একটা বর্ষা যেই শুরু হয়, অন্তত সপ্তাহে একদিন করে আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। কারণ বর্ষার জমা জলে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাসটাকে অ্যাটাক করে। কারণ আমরা যে জৈব যে খাবারগুলো ব্যবহার করে থাকি, তার যে পচন ক্রিয়া শুরু হয়, তার থেকে কিন্তু ফাঙ্গাস কিন্তু লাগে। তাই আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় গোড়াতে এবং গাছের, সম্পূর্ণ গাছে আমাদের করলে গাছগুলো কিন্তু যতই বর্ষা হোক না কিন্তু আপনার কোনো অসুবিধা ঘটবে না। এছাড়া আর কি, ড্রেনেজ ব্যবস্থা, যদি ওয়েল ড্রেনেজ ব্যবস্থা হয়ে থাকে গাছের ক্ষেত্রে, যতই বর্ষা অসুখ, যতই অ্যাডিনিয়াম বলুন আর যে কোনো গাছ বলুন না কেন, কোনো গাছের কিন্তু ক্ষতি হবে না। সেটা আমি কিন্তু দেখাবো আমার ছাদ বাগানের পরখ করে। কারণ এই বর্ষায় আমার কিন্তু কোনো সেমি শেড বলুন, শেড বলুন, কোনো কিচ্ছু নেই। ঘরে তোলার কথা বলুন, তাও কিছু নেই। চন্দ্রমল্লিকা বলুন আর যাই বলুন, হ্যাঁ, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, এটা অস্বীকার করার কিছু নেই। অতিরিক্ত জলের ক্ষেত্রে কিছু পাতা পছন্দ ধরে, কিন্তু আমি কিন্তু তাদেরকে কিন্তু এই বর্ষায় মাঠে নামিয়ে রেখেছি, কিন্তু তাদেরকে কিন্তু সুরক্ষিত রাখতে পেরেছি। এই যে রাখতে পারা, এইটা কিন্তু হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। ওয়েল ড্রেনেজটাকে আপনাদের করতে হবে, এবং গাছের ক্ষেত্রে যে জৈব খাবার দিই, আমি যেটা প্রয়োগ করে থাকি ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন, এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন যদি বর্ষার আগে প্রত্যেক গাছের গোড়ায় একবার করে, অর্থাৎ হাফ মগ করে যদি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু গাছের ফাঙ্গাসের অ্যাটাকটা কিন্তু কমে যায়। একটা গুরুত্বপূর্ণ গোপন টিপস আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন যার কাছে আছে, সেই সলিউশনটা যদি বর্ষার আগে কোনো গাছের ক্ষেত্রে যদি প্রয়োগ করে থাকবেন, আর যে গাছে প্রয়োগ করেননি, দুটো গাছের মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন। তাহলে এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনটাই, এদের নানান ধরনের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, গাছের উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেই উপকারী ব্যাকটেরিয়া যে অপকারী যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস করে দেয় এবং গাছটাকে কিন্তু সুরক্ষিত রাখে। তাহলে সেই কারণেই বর্ষার আগে যদি এই সলিউশন একবার করে অন্তত ব্যবহার করে থাকেন বা করা যায়, তাহলে কিন্তু গাছগুলো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাওয়া যেতে পারে, যতই বর্ষা হোক না কেন। আমার চ্যালেঞ্জ যে গাছের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, একদম সুরক্ষিত থাকবে। সেই সাথেই কিন্তু আমরা ব্যবহার করছি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যার কাছে যা আছে, রেডোমিল গোল্ড বলুন, আর সাপ বলুন, ব্লাইটক্স বলুন, আর M45 বলুন, আর আপনার অন্য যাই কিছু বলুন না কেন। তবে বর্ষার ক্ষেত্রে ব্লাইটক্সটা কিন্তু সবথেকে কিন্তু কার্যকারী ভূমিকা গ্রহণ করে, কারণ গাছের গোড়া পচন থেকে, পাতা পচনের রোধ থেকে কিন্তু ব্লাইটক্সটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু কাজটা করে। তাই ব্লাইটক্সটা কিন্তু ব্যবহার করতে হবে। এই যে সামান্য রৌদ্র উঠেছে, কোনোদিন সকালবেলা
সামান্য রৌদ্র উঠে গেছে, অর্থাৎ এক ঘন্টা সময় আপনি পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন মেঘলা একটু কম রয়েছে, রৌদ্র যা রয়েছে তার মধ্যেই ঝপঝপ আপনি একবার স্প্রে করে দিন। আজকের কিন্তু রৌদ্র উঠেছে, আমি কিন্তু সেই সাথে সাথে আমি স্প্রে করতে শুরু করে দিয়েছি এবং আমি করছি। এবং তার থেকে বড় সুখবর, আমি যে স্প্রে করতাম 3 লিটারের বা 2 লিটারের যে জার, সেই জারটায় ওষুধ ভরে একদিন স্প্রে করতে গিয়ে হঠাৎ বাস্ট করে গেল, ফেটে গেল নিচের থেকে, সব ওষুধ নষ্ট হয়ে গেল, গাছে দিতে পারলাম না, বর্ষা এসে গেল কিছু সময়ের বাদে, সেই মুহূর্তে কিন্তু আমার স্প্রে করা বন্ধ হয়ে গেল, জল ওষুধগুলো নষ্ট হয়ে গেল, কিন্তু নষ্ট বলতে কি স্প্রে করতে পারেনি, গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তাই যে জিনিসটা আমি আজকের স্প্রে করার জন্যে নতুনভাবে অর্ডার করেছি সেই জিনিসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই যে জিনিসটা দেখুন, 8 লিটারের স্প্রে মেশিন কিন্তু কিনে ফেলেছি। এই যে 8 লিটারের স্প্রে মেশিনটা কেন কিনলাম, ছোট্ট ছাদ বাগান কিন্তু 8 লিটারের এইটা কেন কিনলাম, দাম কিন্তু খুব বিশেষ নয়, অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে যেখান থেকে পারেন সেখান থেকেই কিন্তু কিনতে পারেন, 1000 টাকার মধ্যেই এর রেঞ্জ রয়েছে। তাহলে এইটা আপনি এই যে সুপার অ্যাগ্রো কোম্পানির গার্ডেন কোম্পানির এই মালটা কিন্তু নিতে পারেন। আমি কিন্তু অনেক রিভিউ দেখে সব কিছু দেখে ফুটিয়ে নিটিয়ে এই জিনিসটাকে কিনলাম, পারচেস করলাম, কারণ ওইটা যখন নষ্ট হয়ে গেল 8 লিটার হয়তো আমার লাগবে না, আমার হয়তো 4 লিটারে কাজ মিটে যাবে বা 5 লিটারে কাজ মিটে যাবে বা 2 লিটারে কাজ মিটে যাবে, কিন্তু আমি এত বড় নিলাম তারও একটা কিন্তু কারণ আছে, কারণ গ্রীষ্মকালে আপনার কিন্তু গাছে ঠান্ডা জল স্প্রে করতে দারুণ মজা লাগবে। কারণ 8 লিটার জল আপনি ভরে নিলেন, 8 লিটার জায়গায় 16 লিটার জল আপনি ভরে নিলেন, নিয়ে এইবার গাছে সুন্দরভাবে স্প্রে করতে পারবেন, অর্থাৎ একটা সুন্দর স্প্রে মেশিন আপনি কিন্তু ঘরেতে রাখতে পারেন, যেটা আমি রেখেছি বা এনেছি। এইবার এটার মধ্যে আমি দিয়েছি ব্লাইটক্স দিয়েছি, আর দিয়েছি আপনার স্টিকার দিয়েছি, কারণ ব্লাইটক্স স্টিকার দিলে 1 ঘন্টা যদি স্প্রে করে গাছের পাতায় যে কোনো ওষুধ বা ভিটামিন যাই স্প্রে করি না কেন, তারপরে কিন্তু বর্ষা হলে খুব বিশেষ ক্ষতি হয় না, কারণ ওটাকে কিন্তু পাতা অ্যাবজর্ব করে নেয় ওষুধটাকে। তাই এর সাথে এখন আমি প্রত্যেকটা গাছকে আমার বাগানে, ছাদ বাগানের তাহার চেহারা, তার গেট আপ আপনারা যেমন লক্ষ্য করবেন, সেই সাথে এখনই কিন্তু আপনাদের এই স্প্রেটাকে যে করতে হবে বা করছি আমি সেটাও কিন্তু লক্ষ্য রাখুন কীভাবে করবেন। আর একটা এই বর্ষাকালে গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনাদেরকে বলি, যারা গাছ চেঞ্জ করতে চাইছেন, অর্থাৎ ছোটো টপ থেকে বড় টপে চেঞ্জ করতে চাইছেন, সেই রকম যদি থেকে থাকে তাহলে কিন্তু আমার মতো এই যে ড্রাম, এর আগে আমি দেখেছি ছোটো টপ থেকে বড় টপে কীভাবে তার চেঞ্জ করতে হয় সেটাকে দেখেছি, যার ফলে এটাকে আমি দেখাচ্ছি না, কিন্তু এই বর্ষার মধ্যে কিন্তু আমি কয়েকটা বিশেষ বড় গাছকে কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। কারণ এই বর্ষার মধ্যে চেঞ্জ করতে পারলে সুবিধাটা কোথায়, কারণ আপনি মাটি বা সার যাই দিন না কেন, সার বিশেষ প্রয়োজন নেই, এই মুহূর্তে গাছটাকে চেঞ্জ করতে পারলে, পরিবর্তন করতে পারলে ওরা কিন্তু এই বর্ষার মধ্যেই গাছটা সুন্দর রুটে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে, গাছটাকে যেই বর্ষা থেমে গেল সেই সাথে সাথে তাদেরকে খাবার প্রয়োগ করুন, কারণ এটা হচ্ছে অক্টোবর মাস, সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে যদি পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তী নভেম্বর ডিসেম্বরের মধ্যে যে পরিবর্তন করার যে পদ্ধতি ছিল বা কাটিং করা ছিল, রুট পনিং করার ব্যাপারটা ছিল, সেগুলো কিন্তু আর করতে হচ্ছে না। এইবার কিন্তু গাছের খাবার দিলেন, তাদের ডরমেন্সি পিরিয়ড কিছু কিছু গাছের মধ্যে শীতকালে এসে যাবে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তাদের নতুন ব্রাঞ্চ শুরু হয়ে যাবে, নতুন ফুল আসতে শুরু করে দেবে। তাই গাছগুলোকে এইভাবেই আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন, ছোটো টপ থেকে বড় টবে, 8 থেকে 10, 10 থেকে 12 বা 14 বা 14 থেকে এইরকম বড় টেমে বা টবের মধ্যে, বড় টবের ক্ষেত্রে ফল গাছগুলোকে আপনারা পরিবর্তন করতে পারেন। এইবার গাছে আমি যে ওষুধ স্প্রে করব সেটা কিন্তু একটা সুন্দরভাবেই কিন্তু এটা আমি স্প্রে করছি, দেখে নিন ব্লাইটক্স, এবং সেই সাথে দেখুন আমার গাছের প্রত্যেকটা গাছের কিন্তু চেহারাটা দেখুন। এই যে স্প্রে মেশিনে স্প্রে করা যায় তার ফলে কী হবে, পাতার নিচে গোড়ায় যেখানেই আপনি দিন না কেন সব জায়গায় কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার স্প্রেটা করতে পারবেন এবং ওষুধটা কিন্তু পৌঁছে যাবে। Thank you.
দেখুন এই বর্ষায় আমি বললাম চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকার দেখুন চেহারাখানা, দেখুন সুন্দর চেহারা তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা জবা গাছ বা যাই বলুন লেবু গাছ, এই যে টবে চেঞ্জ করেছিলাম এই বর্ষার মধ্যে, দেখুন গাছের চেহারাখানা দেখুন, অ্যাডনিয়াম গাছ, যে গাছে জল পড়লে জল ধরলে বর্ষাকালে রাখা যায় না, সেটার নিচে রাখতে হয়, আর আমার গাছ একদম পুরো বর্ষার মধ্যেই কিন্তু রয়ে গেছে, কিন্তু গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি, গাছ কিন্তু সুন্দরভাবে সুরক্ষিত রয়ে গেছে। তাহলে আমরা বর্ষায় কিন্তু গাছ রাখতে পারি, যদি না গাছ সেই রকমভাবে প্রথম থেকে তার প্রোটেকশন নেওয়া যায় বা পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা ঘটে না, সেটা প্রথম থেকেই কিন্তু খেয়াল করতে হয়। এবং দেখুন আমার প্রত্যেকটা গাছ চেহারা কিন্তু বলে দিচ্ছে যে সুন্দর তারা কিন্তু আছে, এই যে সুন্দর জাম্বুরা যে বাতাবি লেবু কিন্তু আপনার ধরে গেছে, এই অবস্থাতেই কিন্তু এই ছোটো টপ থেকে অর্থাৎ 16 ইঞ্চি টপ থেকে আজকের কিন্তু 40 কেজি ড্রামের মধ্যে আমি পরিবর্তন করে দিয়েছি এই বর্ষার মধ্যে, যেটাকে আপনাদের সামনে তুলে ধরিনি, কারণ যেহেতু আগে একটা গাছ কীভাবে ড্রামে পরিবর্তন করতে হয় বড় গাছ সেটা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আরও যে কটা গাছ রয়েছে, এই যেমন জাম্বুর গাছ, গাছটা দেখছেন চেহারাখানা, তার গেট আপখানা দেখছেন 16 ইঞ্চি টবের মধ্যেই রয়েছে, কিন্তু কিন্তু দেখুন সবুজ একদম পরিপূর্ণ লাল জাম্বুর, এবং গাছটা কিন্তু দুর্দান্তভাবে তার বাড়তে শুরু করেছে, গ্রোথটা কিন্তু সুন্দর। তাই গাছগুলোকে এইভাবে আপনার সুরক্ষিত রাখতে, হ্যাঁ দেখুন সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা গাছ একবার করে আপনাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে, আপেল গাছ, কুল গাছ, আম গাছ, এবং ওখানে রয়েছে কামরাঙা গাছ, এধারে ফুল গাছ, নাকচম্পা, আখ গাছ, এখানেও আপেল গাছ, এখানে রয়েছে আপনার বাগানবিলাস, বোগেনভিলিয়া, এখানে রয়েছে অ্যাডিনিয়াম, যে অ্যাডিনিয়াম বর্ষায় রাখতে আপনারা ভয় পান, আর আমার দেখুন কোথায় রয়েছে একটা বার দেখুন, কোথায় রয়েছে দেখুন, পুরো জল পুরো বর্ষাটা কিন্তু খেয়ে গেছে, সেই বর্ষার মধ্যেই কিন্তু রয়ে গেছে চন্দ্রমল্লিকা, দেখুন এই বর্ষার মধ্যেও আমার গাছের এতটুকু কিন্তু কোনো ধরনের কোনো কিন্তু ঘাটতি পড়েনি, এতটুকু কিন্তু ঘাটতি পড়েনি, দেখুন গাছের চেহারাই কিন্তু বলে দিচ্ছে যে গাছগুলো কত সুন্দরভাবে সুরক্ষিত রয়ে গেছে, দেখুন প্রত্যেকটা গাছ একদম ঝকঝক ঝকঝক করছে, শুধু অ্যাডিনিয়াম নয় প্রত্যেকটা গাছ, আপনি কোন গাছ বলবেন, কোন গাছ বলি, পেঁপে গাছ থেকে শুরু করে আপনার লেবু গাছ থেকে শুরু করে ফাই গাছ থেকে শুরু করে জেট প্লান থেকে শুরু করে এভাবে চলে যায় সবজি গাছের দিকে, সবজি তো প্রায় শেষের পথে, কিন্তু বর্ষার যে সবজি সেই সবজি তো লাগিয়েছি, সেই সবজিরও কিন্তু গেট আপ কিন্তু তৈরি হয়ে গেছে, যেমন এখানে ফুলকপি গাছ, ওলকপি গাছ, ওধারে বেগুন গাছ, উপরে চলে আসুন, উপরে দেখুন বেগুন গাছ, বেগুন গাছের চেহারাটা দেখুন, লঙ্কা গাছ, লঙ্কা গাছের চেহারা, এপাশে বেগুন গাছ, বড় বড় বেগুন ঝুলছে, গাছে কিন্তু কোনো ধরনের কোনো পোকা নেই, কোনো রোগবালাই নেই, একদম সুন্দরভাবে কিন্তু গাছ তৈরি হয়েছে, এপাশে দেখুন পেয়ারা গাছ, আর এপাশে আমার লেবু গাছ, পাতি লেবু বা কাগজি লেবু বা বেদানা গাছ, সব গাছ, আম গাছ,
সুন্দরভাবে কিন্তু তারা কিন্তু এই বর্ষার মাঝেও কিন্তু ফল দিয়ে যাচ্ছে, ফুল দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে গাছের পরিচর্যা করুন, ভালোবাসুন গাছকে, নিজের সন্তানের মতো ভালোবাসতে শিখুন। গাছ কিন্তু আপনাকে বেঈমানি করবে না। আমরা এইটুকু জানি, মানুষ মানুষকে কিন্তু বেঈমানি করি, কিন্তু আমরা গাছ কিন্তু কখনো বেঈমানি করবে না। তারা ভালোবাসা তারা কিন্তু রিটার্ন দেবেই, তার বিপরীত আমরা কিন্তু ফ্রিয়ে পাবো তাদের কাছ থেকে ফুল ফল, তাদের ভালোবাসা। যাই হোক, আর কিছু নয়, এইভাবে গাছকে এই বর্ষার পরে পরেই যেই রৌদ্র উঠছে সেই সাথে সাথে তাকে ওষুধ বা আপনার সাপ পাউডার বা যাই বলুন না কেন আপনারা প্রয়োগ করুন, সেই সাথে দু থেকে চার দিন পরে ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলো কিন্তু দিতে ভুলবেন না। তাহলে কিন্তু গাছ এইভাবে সুন্দরভাবে ঝকঝকে তকতকে হয়ে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।